দেবের বিরুদ্ধে এর আগে আপনারা শুনেছিলেন তিনি নাকি এমপি ল্যাডের টাকা নেন, 30% নামে অলরেডি নামকরণ হয়ে গেছে তার, কোট আনকোট তার নামের সাথে 30%, তিনি 30% নেননি, সেই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকে যে অডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে সেই বিষয়েও কোনো এখনো পর্যন্ত দেবের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমার সঙ্গে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়, কথা বলবো একটা অডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে তার পিএ রামপদ মান্নার, আর রীতিমতো তাতে বলা হচ্ছে কতটা কোথায় সিট আছে সেই কথা বলা হচ্ছে। আচ্ছা আমাকে একটা জিনিস বলো রামদা, সত্য কথা বলবে, যদি তোমার এটা ফোন হোয়াটসঅ্যাপে করতে হোয়াটসঅ্যাপে করবে, না না বলুন না বলুন না, সত্য কথা বলবে। দেখো এখন যা রাজনীতির পরিস্থিতি আমি বুঝতে পারছি, তুমি যে ওই চাকরিটার ম্যাটারটা আছে ওটা কি হবে না হবে না, মানে ওটা কি পরিস্থিতি আমি তো বুঝতে পারছি, তোমার মজবুরি আমি লোকাল তুমি লোকাল তুমি কোন ডিপার্টমেন্টে করাবে? ওই ব্যাংকে, ব্যাংকে এলডিবি ব্যাংকে, এলডিবি ব্যাংকে করাবে। দেখো এলডিবি ব্যাংকে তো কাল তোমাদের সোশ্যাল মিডিয়ায় দেখছি কি ওই কে কে সব বিনা তথ্যতে কি চাকরি করে দিচ্ছে, তাদের ইয়ে চলছে, ঘাটাল নিউজ চালাচ্ছে। কোথায়? এলডিবি ব্যাংকে না কলেজে কি? এলডিবি ব্যাংকে কোনো চাকরি হয়নি। বিভাস না কে তোমাদের কর্পোরেশনে যারা আছে আর কি, তারা নাকি কি বিনা তার কার বউ শালি কে না কাকে সব চাকরি করে দিয়েছে, ঘাটাল নিউজে আছে দেখো তুমি। হ্যাঁ যে ওই ইনকোয়ারির জন্য ওরাই করছে, যে বিনা পুরো অনিয়মে শীতল কপাট বলেছে একটা অনিয়মিতা দিয়ে করে চাকরি করেছে বলে। দেখো ভালো করে তো দেখ, তুমি তো বলেছিলে বীরসিংহ এতে করে দিবে ওটা। বীরসিংহটা তো অ্যাকচুয়ালি কি হয়েছে, বীরসিংহের লোক না অফিসটা হয়নি বলে লোক দিয়ে হচ্ছে না, তো আমি ওকে জানি না, দেখো আমার ব্যাপারটা কি জানো, ওই যে মেয়েটার জন্য তোমাকে চাকরি বলেছিলাম ওর যেখানে বিয়ে হয়েছে সে তার হচ্ছে শ্বশুর হচ্ছে তোমাদেরই অঞ্চল পার্টির প্রধান প্রধান, আমি জানি আমার কাছে। এবারে দেখো সে আমাকে ডাইরেক্ট নিজে ফোন করছে, আপনি আমার বৌমার চাকরিটা ব্যবস্থা করে দিবেন বললেন, রামবাবুকে কাছে আমি গেলাম আর রামবাবু সেভাবে আমাদেরকে কোনো এ করছে না। ভালো করে কথা বলেছি এবং আমি বলেছি ডিসেম্বরের আগে হবে না, আমি জানি। ঠিক আছে আমি এটা নিয়ে হোয়াটসঅ্যাপে আপনাকে রাত্রে কথা বলবো। দেখুন আমি গত দু বছর ধরে এই কথাগুলোই বলে আসছিলাম বাংলার মানুষকে, যে সাংসদ পুরোপুরি দুর্নীতিপরায়ণ হয়েছেন, 30% কাটমানি নেন, গরু চোরের কাছ থেকে টাকা নেন এবং চাকরির নাম করে গরিব মা বোনেদের ছেলে মেয়েদের কাছ থেকে উনি টাকা তুলেছেন এবং তুলছেন, এবং তার যে র্যাকেট, সেই র্যাকেটটা ওনার পিএ, ওনার যে পিএরা আছেন তারা সবাই মিলে সেই র্যাকেটটা চালনা করেন। আজকে এই যে অডিওটা আমরা শুনলাম সকালবেলায় যেটা আমরা শুনতে পেয়েছি, সেখান থেকে এটা প্রমাণিত সত্য হলো যে দু বছর ধরে যে কথাগুলো বলে আসছিলাম সেই কথাগুলো যে সত্যি। এবার বাংলার মানুষ দেখুক যে তার নিজের যে পিএ গত 10 বছর ধরে গরিব মানুষের কাছ থেকে কিভাবে টাকা তুলছিলেন চাকরি দেওয়ার নাম করে। এই যে সাংসদের কোটাতে উনি বলছেন যে বীরসিংহতে 19টা আছে, কলেজে 5টা ভ্যাকেন্সি আছে, আর একটা কোথায় বলছেন ল্যান্ড, আপনার ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক এলডিবিতে, এলডিবিতে 19টা আছে, এই যে প্রত্যেকটা জায়গায় ভাগ করে করে বলছেন যে এখানে 19টা, এখানে 20টা, এখানে 5টা, এটা তো জাস্ট একটা মাত্র আমরা অডিও ক্লিপিং শুনেছি। মানে কত শো, কত হাজার চাকরি এরা বিক্রি করেছে, কয়েক শো কোটি টাকা এরা চাকরির নাম করে মার্কেট থেকে। যেভাবে স্বচ্ছ ভাবমূর্তি রাখে দেব, যেভাবে মানুষের কাছে আসে, সেই দেবের বিরুদ্ধে এখন চাকরি চুরি, মানে যেটা নিয়ে এত রাজ্য রাজনীতি তোলপাড় না। দেখুন এটাই তো আমি বারবার বলে আসছিলাম, বাংলার মানুষ ওনাকে দেখুন, ইডি তো কদিন আগে 8.5 ঘন্টা ধরে ওনাকে জেরা করলেন, তো 8.5 ঘন্টা ধরে ওনাকে কি জিজ্ঞাসা করলেন? আমি তো বলেছি ওনাকে দার্জিলিংয়ে চা খাওয়াতে ডেকে নিয়ে গেছিলেন ইডি দিল্লিতে, না ওনাকে দিল্লির যে অফিস আছে তার ফ্যানের হাওয়া খাওয়াচ্ছিলেন ওখানে, তো সেটাই না, উনি তো কিছুই বলতে পারবেন না, উনি কাউকে চেনেন না, উনি এনামুল হককে চেনেন না। এবার বলবেন যে কে রামপদ মান্না তাকেও আমি চিনি না, এবারে বলবেন যেমন শঙ্কর দলি ওনার রাজনৈতিক গুরু তাকে উনি দল থেকে সাসপেন্ড করে দিলেন,
এবারে বলবেন কে রামপদ মন্না, আমি তো চিনি না, কিন্তু উনি তো ওনার অফিসিয়াল প্রাইভেট সেক্রেটারি, অফিসিয়াল পিএ লোকসভার, এবং তার এই অডিও সবাই শুনছে, পুরো গ্রাম বাংলার মানুষ জানতে পারছে যে কিভাবে তিনি এবং তার সাঙ্গ বাঙ্গুরা ঘাটালের গরিব মানুষের কাছ থেকে টাকা তুলে তুলে এত বছর ধরে টাকা তুলেছেন, কয়েকশো কোটি টাকা, যা এই যে 44টা যে পদ সেখান থেকে যদি অ্যাভারেজ 10 লাখ টাকা আসে মানে তো 4.5 কোটি টাকা, তাই না ভাবুন, এই 10 বছরে তার মানে কত কোটি টাকা, মানে 600 কোটি টাকা তুলেছে এরা। ওই তো দেখুন, গতকাল যখন আমাদের ফ্যাশন শো হলো, র্যাম্প হলো, সেখানে সবাই ছিলেন, উনি ছিলেন না, উনি অনুপস্থিত, উনি দিল্লির লোকসভাতে এরকম অনুপস্থিত থাকেন, উনি ঘাটালের লোকসভাতে এরকমই অনুপস্থিত থাকেন, কালকে দলের যে প্রার্থী ঘোষণা হয়েছে সেখানেও অনুপস্থিত, আসলে উনি কোনো কিছুই করতে চান না, উনি সব জায়গায় অনুপস্থিত থাকবেন, খালি ভোটের সময় হাত জড়ো করে ভোটটা নেবেন, ভোট হয়ে যাওয়ার পরে চাকরি দেবো, 30% কাটমানি নেবো, গরুচোরের কাছ থেকে টাকা নেবো, এটাই ওনার একমাত্র কাজ। একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো, এই অডিও ক্লিপিংস গুলো ভাইরাল হচ্ছে, এর আগে শঙ্কর দলের ভাইরাল হয়েছে, তারপর শঙ্কর দলের পদ গেছে, কিন্তু দেব কিছুই বলবেন না, উনি কেন শঙ্কর দলের পদ গেল বা কেন এই রামপদ মান্নার এই অডিও ক্লিপিং, সেই সম্পর্কে উনি কিছু জানাতে বাধ্য নয়। দেখুন, মানুষ যখন অন্যায় করে, মানুষ যখন ভুল করে, মানুষের কাছে কোনো উত্তর থাকে, দুটো উত্তর থাকে, না না আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আর একটা মানুষ মুখ বন্ধ করে থাকে। তো এখানে আপনি কি বলবেন, উনি তো বুঝতে পারছেন যে ওনার যে অভিনেতা, যে উনি যে বিরাট বড় মানুষের রিয়েল মানুষের কাছে এত বছর ধরে অভিনয় করেছেন বা অভিনয় করেন, সেটা মানুষ এখন ধরে ফেলেছে, ওনার সাঙ্গপাঙ্গরা, ওনার রাজনৈতিক গুরু ওনার সম্বন্ধে বলছেন, ওনার পিএ, তার গলা শোনা যাচ্ছে যে তিনি টাকা তোলেন ওনার নাম করে, বর্তমানে পিএ আছেন তো, উনি তো কদিন আগে আপনাদের চ্যানেলে বললেন যে হ্যাঁ এই যে অডিওটা ভাইরাল হয়েছিল শঙ্কর দলুইয়ের, এটা শঙ্কর দলুইয়ের নিজের গলা, তো উনিই বলেছিলেন কদিন আগে, না 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 এই রামপদ মান্না কদিন আগে আপনার TV9 না কোন চ্যানেলেতে নিজে বলেছেন যে এই অডিওটা শঙ্কর দলুইয়ের অডিও, তো উনি তো ওনার পার্সোনাল সেক্রেটারি, ওনার অফিসিয়াল পিএ, ওনার লেটারেটাতে ওনার অফিসিয়াল পিএ, যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করুন। দেব বলেছিল যে দিদির কথা বলা হয়েছে, দিদি বুঝবে, এবার তো দেবের কথা না, এবার উনি বলবেন না আমি রামপদ মান্নাকে চিনি না, কে রামপদ মান্না, যেমন মানে এনামুল হককে আমি চিনি না, শঙ্কর দলি রাজনৈতিক গুরু তাকে সাসপেন্ড করে দিলেন, এবার বলবে কে রামপদ মান্না, আমি তো চিনি না। একদম ভোটের ময়দান প্রস্তুত আপনার অপোজিটে দেব, কি বলছে ঘাটালের মানুষ, আপনি তো এতদিন থেকে প্রচার করে আস, ঘাটালের মানুষ অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে ভোট দিতে চান, ঘাটালের মানুষ রেল লাইন করবার জন্য ভোট দেবেন মোদিজিকে, ঘাটালের মানুষ ঘাটাল মাস্টার প্রকল্পের জন্য মোদিজিকে ভোট দেবেন, কারণ এই দুটো প্রজেক্টই মোদিজি অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছেন, একটা 2011-12 হয়ে গেছিল অ্যাপ্রুভাল, আর একটা 2022 আপনার অ্যাপ্রুভাল হয়ে গেছে, বড় হাতিয়ার মাস্টার প্ল্যান, তিনি বলেছেন দিদি কথা দিয়েছে মাস্টার প্ল্যান হবে, বড় হাতিয়ার ঘাটালে জেতার জন্য দেব একমাত্র হাতিয়ার মাস্টার প্ল্যান, কারণ 1200 কোটি টাকা 30% কত হয়, 360 কোটি টাকা, সিনেমা করে কি 360 কোটি টাকা পাবেন, তো উনি হিসাব অঙ্ক করে নিয়েছেন তো, যে 1200 কোটি টাকা দি, 30% 1200 কোটি টাকা দিয়ে দিয়েছে দিদি, বলেছে দেবো, তার 30% কাটমানি 360 কোটি টাকা, সেই লোভেতে আবার চলে এলো ভোটে দাঁড়াতে, উনি দেবরাতে টাভাগেরিয়া ব্রিজের সামনে গিয়ে বলেছিলেন যে এই ব্রিজটা ভেঙে গেছে, এটা আমি 5 বছরের মধ্যে ঠিক করতে না পারি আমি তাহলে ভোটে দাঁড়াবো না, সেই ভিডিও তো আছে, তাহলে কত নির্লজ্জ মানুষ হতে পারে, সেই ব্রিজের 1%ও করেননি উনি, এখন বলবেন ওটাকে মোদিজি আটকে দিয়েছে, ও ব্রিজ তো রাজ্য সরকারের, 5 বছর আগে ওখানে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন এই ব্রিজটা আমি যদি না করতে পারি আমি আর ভোটে দাঁড়াবো না। আরে কালকে ফ্যাশন শোতেই তো পায়নি, ওকে তো কোথাও পাওয়া যায় না, ওনাকে, উনি তো শুটিং নিয়ে ব্যস্ত, উনি দিল্লির লোকসভায় নেই, উনি ঘাটাল লোকসভায় নেই, প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে উনি নেই, উনি আছেনটা কোথায়, উনি আছেন প্রচ্ছন্নভাবে যেখান থেকে 30% কাটমানি আসবে, চাকরি চুরির টাকাগুলো আসবে, ঘাটাল মাস্টার প্রকল্পের 30% 360 কোটি টাকা যেখান থেকে আসবে, গরু চোরের কাছ থেকে টাকা আসবে, সেই টাকা নিয়ে সিনেমা করবেন, ইডি ডেকে পাঠাবে, সেখানে উনি কি বলেছেন কি করেছেন আপনারা সবাই জানতে পারবেন ধীরে ধীরে, সবই ক্রমশ প্রকাশ্য, একদিনে সব কিছু বললে তো খাবার হজম হবে না। না রচনা ব্যানার্জি প্রার্থী হলো, দেখুন আমার একটাই কথা যে উনি দিদি নাম্বার 1 ছিলেন, এখন চোর নাম্বার 1 দলের সঙ্গে যুক্ত হলেন, মানুষ বিচার করবে, একদিন উনি গেলে বলতো দিদি নাম্বার 1, আমার কথাই নয়, মা উনি যখন এখন হেঁটে যাবেন মানুষ বলবেন যে দিদি নাম্বার 1 যাচ্ছিল একদিন ধরে বলতেন, এবার থেকে বলবেন যে চোর নাম্বার 1 দলের দিদি যাচ্ছেন,
না, ওনাকে বলতে বলুন না যে সন্দেশখালীর মা বোন, উনি তো একজন আমার কাছে দিদি, উনি তো আমার একজন দিদি, উনি একজন সমাজকর্মী নয়, উনি একজন, উনি তো একজন ফিল্ম স্টার, উনি তো একজন স্টার, উনি সন্দেশখালী নিয়ে মা বোনেদের কষ্ট নিয়ে একটা কথা বলবেন না? ওনার পরিবারের যদি কেউ হতো উনি বলতেন না? উনি চুপ করে থাকতেন? ওনার পরিবারের কোনো মা বোন যদি এরমভাবে ধর্ষিতা হতেন বছরের পর বছর, উনি চুপ করে থাকতেন? উনি বলতেন আমি তো রাজনীতি করছি না, আমি বলবো না? চেনে এসব বাজে কথা, মিথ্যে কথা নাটক করে বাংলা মানুষকে ভুল বোঝানো যাবে না। ও চোর দলে নাম্বার লিখিয়ে আর বাকিগুলো বলছি না, ও মানুষ জানতে পারবে, মানুষকে কত বলবো, মানুষ সব বুঝে গেছে, তৃণমূলের নাটক নাটক মানুষ বুঝে গেছে। দেখুন, আমি ইউসুফ পাঠান সম্বন্ধে অত্যন্ত শ্রদ্ধা করব ওনার খেলোয়াড় হিসাবে, কিন্তু উনি যদি জানতেন সন্দেশখালীর মা বোনেদের ওপর কী অত্যাচার হয়েছে, সন্দেশখালীর মা বোনেদের যে অত্যাচারের চিৎকার যদি ওনার কানে পৌঁছতো, সন্দেশখালীর মায়ের বোনেদের ওপর যে যৌন নির্যাতন হয়েছে সেটা যদি উনি কখনো চোখে দেখতেন, উনি কোনোদিনও ভোটে দাঁড়াবেন না। ওনাকে জিজ্ঞেস করবেন যে সন্দেশখালীর মা বোনেদের ওপর এই অত্যাচার হয়েছে, আপনি তাও ভোটে দাঁড়াবেন? উনি বলবেন না আমি জানি না। তো যদি সালমান খানও জানতেন কোনোদিনও পশ্চিমবঙ্গে আসতেন না, আমি এটা বলেছি, এবং সালমান খান দেখবেন আগামী দিনও কোনোদিনও আসবেন না। উনি জেনে গেছেন এখন সন্দেশখালীর মা বোনেদের কী অবস্থা হয়েছে। তো এই বাংলা এদের দুর্নীতি ধরে ফেলেছে, এই বাংলা এবারে 2024 লোকসভায় জবাব দেবে। দেব আর হিরণ খেলা হবে? আমি কোনো খেলায় নেই।